নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড আইপিএল মাঠেও ভূস্বর্গ ভয়ঙ্কর সৌজন্য সামাদ লেখা অর্পণ গুপ্ত পাঠ সৌনক সান্নাল কাশ্মীর মানেই যে শুধু গোলা বারুদ নয় তা শেষ দুবছরে তার চওড়া ব্যাটে ভালোই বুঝিয়ে দিয়েছেন জম্মুর কালাকোটের আব্দুল সামাদ দু সালে ট্রায়াল ম্যাচে ইরফান পাঠানের চোখ এড়ায়নি এই রত্ন তার মেন্টারশিপেই রঞ্জিতে রেকর্ডের পর আইপিএলে এসেও ব্যাটিং ঝড় অব্যাহত পারভেজ রসুলের পর হয়তো আবার জাতীয় দলে এক তারকার পদধ্বনি শোনা যাচ্ছে উপত্যকা থেকে একটুর জন্য কত কিছু হয়নি পনেরো কোটির বিশ্ববন্দিত বোলার প্যাট কামিন্সকে যখন গ্যালারিতে ছুঁড়ে দিলেন এক অখ্যাত কাশ্মীরি তরুণ তখন সুমনের গানের এই লাইনটা বড় মনে পড়ছিল ম্যাচটা জেতা হয়তো হল না সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু ওই যে ক্ষয়ে যাওয়া আশা পুরোটা ফুরলও না এক উনিশ বছরের ঝকঝকে তরুণের ব্যাটে কত স্বপ্ন যে খেলে বেড়াচ্ছে কমলা শিবিরে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আ স্টার ইন মেকিং ভারতীয় ক্রিকেটে জন্ম হচ্ছে নতুন এক তারকার আব্দুল সামাদ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি এই কাশ্মীরি তরুণকে দু হাজার কিনেছিল মাত্র কুড়ি লক্ষ টাকায় পারভেজ রসুল আর রাসিক সালামের পর জম্মু কাশ্মীরের তৃতীয় প্লেয়ার হিসেবে গত বছরই অভিষেক হয়েছে সামাদের তার ক্রিকেটীয় উত্থানের গল্পটিও কিন্তু রোমাঞ্চকর জম্মুর কালকোট গ্রামে জন্ম ভূস্বর্গের মাটিতে গোলাবারুদের বারুদের ভেতর ক্রিকেটের যে সবুজ এখনো বেঁচে আছে সেখান থেকেই সামাদের স্বপ্নের পথ চলা শুরু ছেলেবেলা থেকেই আইকন মানেন রোহিত শর্মাকে কিন্তু রোহিতকে আইডল মেনে কাশ্মীরের অলিতে গলিতে ক্রিকেট খেলে বেড়ানো সামাদের যে বৈশিষ্ট্যটি এলাকার লোকজনের নজর এড়াইনি। তা হল ওই বয়সেই দুরন্ত সুইং অব দ্য ব্যাট এবং বিগ হিটিং এবিলিটি অনায়াসেই কাশ্মীরের নুড়ি কাকড়ের মাঠে নিজের উইলো ব্যাট আর কবজির জোরে বড় বড় ছক্কা হাঁকাতেন সামাদ জম্মু কাশ্মীরের বয়স ভিত্তিক দলে খেলার সময় আচমকা পাল্টে জীবন। দু সালে এক ট্রায়াল ম্যাচে ভারতের জাতীয় তারকা ইরফান পাঠানের নজরে আসেন তিনি ইরফান পাঠান বর্তমানে জম্মু কাশ্মীর রঞ্জি দলের মেন্টার সামাদের ছক্কা হাঁকানোর ক্ষমতা দেখে পাঠান চমকে যান তিনি এক বিবৃতিতে জানান প্রথম দিন যখন আমি ওকে দেখি আমি বিশ্বাস করতে শুরু করি ও আমাদের ম্যাচ উইনার হতে পারে পঠানের মেন্টারশিপেই খেলা এগোতে থাকে সামাদের প্রাথমিকভাবে ওপেনার হিসেবে খেলানোর চেষ্টা হলেও রঞ্জিতে দুই বা তিন উইকেট পড়ে গেলে যে চাপ তৈরি হয় মূলত তাকে প্রতিপক্ষের দিকে ফিরিয়ে দেবার কাজটাই করানো শুরু হয় সামাদকে দিয়ে লাল বলে এই ব্যতিক্রমী ক্রিকেটারটি ফের চমকে দেন সবাইকে জম্মু কাশ্মীর সিনিয়র টিমের হয়ে উত্তরাখণ্ডের বিরুদ্ধে সামাদের অভিষেক হল দু সালে এই রঞ্জি মরসুমে সবাইকে চমকে দিয়ে আসামের বিরুদ্ধে একশো তিন রানের অপরাজিত ইনিংসটি খেলে ফেলেন সামাদ নির্বাচকদের ফের একবার হক চকিয়ে দিয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে পঁচাত্তর বলে একশো রানের ইনিংস খেললেন তিনি এবং এখানে লক্ষণীয় হল সামাদের স্ট্রাইক রেট দুটি রঞ্জি সিজনে দশ ম্যাচ খেলে তার স্ট্রাইক রেট একশো আটাশ ব্যাটিং গড় চল্লিশ এবং একমাত্র ক্রিকেটার হিসেবে এক রঞ্জি মরশুমে ছত্রিশটি ছক্কা হাঁকানোর রেকর্ডও সামাদের পকেটে এলো দু সালে এছাড়া বিজয় হাজারেতে তিপ্পান্ন বলে আটষট্টি রানের ইনিংসও আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির নজর অ্যাডালোনা আইপিএলে এসেও কিন্তু থামেনি সামাদের ব্যাটিং ঝড় গত মরশুমে অভিষেক করেই নজর কেড়েছিলেন সকলের মুস্তাক আলিতে ধারাবাহিকভাবে ভাবে সামাদ খেলে চলেছেন ক্যামিও রোলে ওড়িশ্যার বিপক্ষে দশ বলে উনত্রিশ নাগাল্যান্ডের বিপক্ষে ১৩ বলে আটাশ প্রতিটি জম্মু কাশ্মীরের জন্য ম্যাচ উইনিং ইনিংস হয়ে উঠেছে আধুনিক ক্রিকেটে মূলত টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম বল থেকে শট খেলতে পারার যে ক্ষমতা তার আছে জাতীয় দলের সুযোগের ক্ষেত্রে তাই মুখ্য হয়ে উঠছে সূর্যকুমার যাদব কিংবা ঈশান কিশানের উদাহরণ এখানে অনায়াসেই চলে আসে সামাদের এই দুর্দান্ত শট খেলার প্রতিভা এখন আলোচনার বিষয় হয়েছে জাতীয় নির্বাচকদের এই আইপিএল তার ক্রিকেট ক্যারিয়ারের ম্যাগনাম ওপাস হয় কি না তা তো সময় বলবে হায়দ্রাবাদ কোচ থেকে ভিভিএস ভারতীয় ক্রিকেটের এই বিরল আগলে রাখছেন প্রতিভাকে সকলেই কাশ্মীরের গ্রাম থেকে লড়াই করে উঠে আসা সামাদ এখন শুধু আইপিএল মাতাচ্ছেন তাই নয় তার এই উত্থানের গল্প উদ্বুদ্ধ করছে কাশ্মীরের তরুণ ক্রিকেটারদেরও কাশ্মীরিদের ভারতের জাতীয় দলে খেলার স্বপ্ন গোলাপ হয়ে ফুটছে উপত্যকায় ভারতীয় ক্রিকেটে পারভেজ রসুলের পর ফের ভূস্বর্গ স্বপ্ন দেখছে আরেক কাশ্মীরি তরুণের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার যে দেশে ধর্মের নাম ক্রিকেট সেখানে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিবা বা হতে পারে